নমস্কার, কেমন আছেন? মলদখল বনির লাইভ অনুষ্ঠানের সকলকে আরো একবার স্বাগত। আমরা আশা রাখবো আপনারা সকলেই শারীরিক ভাবে সুস্থ আছেন, কিন্তু এই মুহূর্তে প্রত্যেকটা মানুষই যে শারীরিক ভাবে সুস্থ থাকবে এমনটা নাও হতে পারে। সেই জন্যই কিন্তু এই অনুষ্ঠানে বারবার ফিরে আসা, আপনাদের নানা প্রশ্নের উত্তর নিয়ে আপনারা যেমন অপেক্ষা করে থাকেন ফোনে লাইভ অনুষ্ঠানে একটু ডাক্তারবাবুর সাথে কথা বলবেন বলে, এমন বহু মানুষ রয়েছে যারা কিন্তু তাদের প্রশ্ন দপ্তরে পাঠিয়ে দিয়ে অপেক্ষা করেন যে পরের লাইভ অনুষ্ঠানে ডাক্তারবাবু ফোন নেওয়ার পাশাপাশি তাদের প্রশ্নের উত্তরও দেবে, ডেফিনেটলি দেবে। আজকেও ডাক্তারবাবু যেহেতু দীর্ঘ বছর ধরে কিন্তু ডাক্তারবাবুকে আপনারা আমরা প্রত্যেকটা সিচুয়েশনে আমাদের পাশে পেয়েছি, সেই জন্যই হয়তো গত 2 বছর আড়াই বছর যে লড়াইটা আমরা করেছি সেক্ষেত্রে যখন একদম প্যান্ডামিক সিচুয়েশন ছিল, আতঙ্ক ছিল, ভয় ছিল, তখনও কিন্তু আমরা ডাক্তারবাবুকে পাশে পেয়ে প্রচুর প্রশ্নের উত্তরের সাথে মনে অনেকটা জোর পেয়েছি। যদিও শরীর আমাদের বড় সম্পদ, কিন্তু সেই শরীরটাকে যদি আমরা ঠিক রাখতে পারি তাহলে কিন্তু একটা মানসিক জোরও আসে। কিন্তু এই বড় রোগের মধ্যে কিন্তু একটা রোগ হার্টের অসুখ, সেটা আমরা কম বেশি সকলেই জানি। এই মুহূর্তে দাঁড়িয়ে এখন হয়তো সেই লেভেলের বয়সটাও নির্ধারণ করতে পারে না যে এক্সাক্ট কোন বয়সে হার্টের অসুখ আমাদের আসতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে গত পর্বে আপনাদের ভাইটাল কিছু প্রশ্ন ছিল যে পেটের রোগ যাদের রয়েছে বা যারা পেটের রোগে ভুগছেন তাদের কি হার্টের প্রবলেম ভবিষ্যতে আসতে পারে, বা পেটের রোগ দীর্ঘদিন থাকলে কি হার্টের সমস্যা তারা ভুগতে পারে, কোনো যোগসূত্র কি রয়েছে, সেই প্রশ্নের উত্তরে কিন্তু ডাক্তারবাবু আপনাদেরকে জানিয়ে দিয়েছিলেন যে গ্যাস্ট্রিক আলসার যাদের রয়েছে তাদের সাথে হার্টের রোগের সম্পর্কটা কি। এখন আমাদের দপ্তরে বেশ কিছু মানুষ প্রশ্ন করে যে পেটের রোগ তো আরো নানা ধরনের রোগ হতে পারে, শুধু কি পাকস্থলীর রোগ যে রয়েছে তাদের সাথে কি হার্টের সমস্যা কানেকশন রয়েছে, যাদের আরো অন্য ধরনের পেটের রোগ রয়েছে। এক কথায় বলতে গেলে পেটে যা যা রোগ আমাদের হতে পারে প্রত্যেকটা রোগের সাথে কি আমাদের হার্টের সমস্যা আসতে পারে, হার্ট সার্জারি হতে পারে, হার্টের প্রবলেম আসতে পারে, এই ধরনের প্রশ্নটাকে কিন্তু আজকে গুছিয়ে ডাক্তারবাবু উত্তর দেবে সেই আশা আমরা রাখছি। কারণ প্রত্যেকটা মুহূর্তে এই অনুষ্ঠান আপনাদেরকে কিন্তু শারীরিক ভাবে সুস্থ রাখার জন্য মনোবল দিয়েছে, সেই কারণে আপনারা রোগ যতই হোক না কেন মানসিক ভাবে কিন্তু আপনারা শক্ত থেকে রোগটাকে, রোগ মুক্তির পথটা দেখে আপনারা শারীরিক ভাবে সুস্থ আছেন, আগামী দিনেও থাকবেন। ডাক্তারবাবু যখনই স্টুডিও আসে আপনাদের বহু প্রশ্নের উত্তর পেয়ে যান, আপনারা আজকেও পাবেন। আর যেহেতু লাইভ অনুষ্ঠান, যারা যেখানেই রয়েছেন সরাসরি কথা বলার জন্য চেষ্টা করছেন যে কোনো রোগ নিয়ে কিন্তু কথা বলতে, আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য স্টুডিও আপনারা পেয়ে গিয়েছেন বিশিষ্ট চিকিৎসক প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডক্টর কনিষ্ক সরকার স্যারকে জানাবো আপনাদের আমাদের সকলের তরফ থেকে অনেক অনেক স্বাগত। নমস্কার স্যার। নমস্কার। আমার অতি প্রিয় দর্শক শ্রোতিমণ্ডলী, সবার জন্য শুভেচ্ছা। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন, এই ইচ্ছে জাগিয়ে জানিয়ে আজকে আমি আমার বক্তব্য শুরু করব। খুব তাড়াতাড়ি প্রসঙ্গে চলে যেতে চাইছি, কিন্তু কারণ হচ্ছে অনেক অনেক এটা মানে ভাস্ট, অত্যন্ত বড় একটা প্রসঙ্গ। আমি এর আগে আমার গত প্রায় 20 বছর ধরে একটা না যে টেলিভিশন প্রোগ্রাম টক শো, তাতে কখনো কোনো দিন হার্টের রোগের সাথে পেটের রোগের সম্পর্ক নিয়ে আপনারাও প্রশ্ন করেননি, আমিও কোনো দিন এই নিয়ে উচ্চবাচ্য করিনি। কিন্তু সব প্রশ্ন আসছে বলে গত সপ্তাহে, গত শেষ যেদিন আমি লাইভ অনুষ্ঠান করেছি সেই অনুষ্ঠানে প্রথম শুরু করেছি এই টপিক যে যারা পেটের রোগে ভুগছেন তাদের সেই রোগের সাথে হার্টের রোগ হওয়ার কোনো সম্পর্ক আছে কিনা। যারা প্রশ্ন করেছেন আগের দিন, যারা প্রশ্ন করেছিলেন তাদের মধ্যে মূল একটা বক্তব্য ছিল এবং সেটাতে আমার দিক দিয়েও সমর্থন ছিল যে ইদানিং নাকি সাডেন হার্ট অ্যাটাক, মানে সাইলেন্ট হার্ট অ্যাটাক, যে লোক ভদ্রলোকের কোনো রকমের বা ভদ্রমহিলার কোনো রকমের হার্টের অসুখ আগে ছিল না, হঠাৎ করে কিছু হয়ে খুব তাড়াতাড়ি খারাপ কিছু হচ্ছে, এই অথচ পেটের রোগে অনেকে ভুগতেন, এরকম অনেক সিচুয়েশনের ক্ষেত্রে প্রচুর মানুষ আমাকে ফোন করেছিলেন, জানতে চেয়েছিলেন। সেই পরিপ্রেক্ষিতে আমি আগের দিন কি বলেছিলাম একটু ছোট্ট করে বলে নেব, তারপর আজকের যে প্রসঙ্গ নিয়ে বলবো সেটা আপনাদের সামনে তুলে ধরব। আগের দিন বলেছিলাম মূলত স্টমাকের রোগ, গ্যাস্ট্রাইটিস, গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, এবং এই সব রোগ থেকে হার্টের সত্যিকারের হার্টের রোগ হতে পারে কিনা। একটা আমরা কথা ইউজ করি মিমিক করা, মানে বুকে ব্যথা হচ্ছে কিন্তু সেটার কারণ পেটের প্রবলেম, এরকম হামেশাই হতে পারে। কিন্তু সত্যি সত্যি কি
হার্ট কে এফেক্ট করতে পারে, এর উত্তরে বলেছিলাম হ্যাঁ বলে স্পেসিফিক আমি উদাহরণ দিয়েছিলাম অ্যাট্রোফিক গ্যাস্ট্রাইটিসের। এটা একটা পেটের রোগ, নামই গ্যাস্ট্রাইটিস, আগের দিন এক্সপ্লেন করেছিলাম, আজকে আর এক্সপ্লেন করছি না, ছুঁয়ে যাচ্ছি, বলেছিলাম যে এটা থেকে হার্টের রোগ হওয়ার সম্ভাবনা আছে। অর্থাৎ আনডিটেক্টেড অ্যাট্রোফিক গ্যাস্ট্রাইটিস চিকিৎসা না করে বা কোনোভাবে যদি ঠিকমতো ট্রিটেড না হয় এবং বাড়তে থাকে, সেটা হার্টকে এফেক্ট করতে পারে। যদিও আমি একটা রাইডার দিয়ে রেখেছি, তখনও দিয়েছি আজকেও দিচ্ছি, যে কার্ডিওলজি সম্পর্কে, হার্টের রোগ সম্পর্কে অতি বিশদে আলোচনা অবশ্যই একজন কার্ডিওলজিস্ট করবেন, ওইটাই আমার কাজ নয়, কিন্তু আমি ওই সেই জায়গাগুলো ছুঁয়ে যাব যে পেটের রোগের একজন ডাক্তারবাবু হিসেবে কোন জায়গায় হার্টের অসুখের সম্ভাবনা বাড়িয়ে দেয়, পেটের রোগ কোন জায়গায় হার্টের অসুখের সম্ভাবনা বাড়িয়ে দেয়। এবং সেটা বলতে গিয়ে আমি গ্যাস্ট্রাইটিস, গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজের কথা বলেছিলাম, অ্যাট্রোফিক গ্যাস্ট্রাইটিসের কথা বলেছিলাম। এবং সেই প্রসঙ্গে খুব ইন্টারেস্টিং, অনেকেই পড়াশোনা করেন, খবর রাখেন, বুঝতে পারি, তারা জিজ্ঞাসা করেছেন যে তাহলে কি শুধু এই যে স্টমাকের রোগ, গ্যাস্ট্রাইটিস মানে স্টমাকের রোগ, তো সেগুলোই হার্টের অসুখ করতে পারে, আর অন্য কোনো পেটের অসুখ থেকে কি হতে পারে, এরকম প্রশ্ন আছে। আসলে কতদিন তো সময়ের অভাবে আমি ওর থেকে এগোতে পারিনি, আজকে আমি এরপরে আরেকটু এগোবো। প্রথমে বলে নিই, শুধু পেটের রোগ বলতে ওই স্টমাকের রোগ মানে পাকস্থলীর রোগ থেকেই হার্টের অসুখ হতে পারে তা নয়, যদিও সব থেকে কমন পেটের রোগের মানে পাকস্থলীর রোগের যে সিমটম, যেটাকে বুক জ্বালা বলে, হার্ট বার্ন বলে, অথবা একটু ওপর পেটে ব্যথাও হয়, এই ব্যথা অনেক সময় হার্টের কারণে ব্যথা হচ্ছে, অথচ সে রোগী গ্যাস্ট্রাইটিসের বা গ্যাস্ট্রিকের, গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজের তফাত করতে পারে না। এটা কিন্তু এরকম নয় যে স্টমাকের রোগ থেকে হার্টের রোগ হচ্ছে, কিন্তু সিমটমটা মিমিক করছে, মানে হচ্ছে পাকস্থলী রোগের যে লক্ষণগুলো দেখা যাচ্ছে সেগুলো অনেক সময় হার্টের, আমরা বলি ইসচিমিক হার্ট ডিজিজ, সেই ইসচিমিক হার্ট ডিজিজ মানে হার্টে রক্ত সঞ্চালন কম হওয়ার জন্য যে ব্যথা বা অন্য অসুবিধা হয়, সেটা অনেক সময় গ্যাস্ট্রিকের, গ্যাস্ট্রাইটিসের রোগকে যেরকম ব্যথা হয় সেরকম একই রকম হয়। সেটা আগের দিন আমি ছুঁয়ে গেছিলাম, আজকে আর ওই প্রসঙ্গে না, আজকে হচ্ছে অন্য কি কারণে হার্টের অসুখ হতে পারে যেটা কিনা পেটের অসুখের সাথে সরাসরি যুক্ত। আমি প্রথমে শুরু করব যে দুটো টপিক নিয়ে আজকে বলবো, টপিক দুটো বলে দিই, তারপরে প্রথমে ওই দুটোর মধ্যে কোনটা নিয়ে বলবো সেটা একটু পরিষ্কার হয়ে যাবে। একটা হচ্ছে আমাদের এই মুখগহ্বর, ওরাল ক্যাভিটি, খুব ইম্পর্টেন্ট, সেইটা নিয়ে বলবো। আর দ্বিতীয়ত ইনফ্ল্যামেটরি বাওয়েল ডিজিজ, আমাদের ইনটেস্টাইনের অসুখ। এই দ্বিতীয় যে প্রসঙ্গটা খুব কম লোক জানেন, ইনফ্ল্যামেটরি বাওয়েল ডিজিজ নামই বোধ হয় একটু শুনেছেন কিনা আমি জানি না, তো ওই জন্য আমি ওটা পরে বলবো, হয়তো একটু ছুঁয়ে যাব। কিন্তু মুখগহ্বরের ব্যাপারে প্রচুর মানুষের সচেতনতা আছেন, সচেতন আছেন এবং অনেকে জানেনও বটে, তো আমি একটু করে, আমি একটু একটু করে বলি আর পয়েন্টগুলো একটু পরিষ্কার করে দিই। সেটা হচ্ছে আমরা সবাই জানি যে মুখ পরিষ্কার রাখতে হয়, সবসময় কাগজে বিজ্ঞাপন দেখি যে এই পেস্ট মুখের দুর্গন্ধ বন্ধ রাখে, নানা রকম সুন্দর সুন্দর বিজ্ঞাপন দেখি, এইসব তো দেখে আমরা অভ্যস্ত। এইবার যদি একটু ভেতরে ঢুকি না, যদি আমি মুখগহ্বরের সম্পর্কে একটু আলোচনা করি, আপনি দেখবেন যে মুখগহ্বরের মধ্যে আমাদের মাড়ি, আমাদের দাঁতগুলো আছে, আমাদের জিভ আছে এবং মিউকাস মেমব্রেন আছে চারপাশে। রং যে ভেতরটা সে কালো হোক ফর্সা হোক, সবার মুখগহ্বরের রং কিন্তু যে সুস্থ মানুষ তার জন্য গোলাপি, সুন্দর গোলাপি ভেতরটা। তো এই মুখগহ্বরটা গিয়ে মিলিত হচ্ছে আমাদের গলা, যেটাকে আমরা থ্রোট বলি, সেই জায়গায়, সেখানে যে জায়গাটা জাংশন সেই জায়গাটার একটা অ্যানাটমিক্যাল ব্যাপার আছে, বাট শক্ত হয়ে যাবে বলে আমি সেখানে যাচ্ছি না, কিন্তু সেই জায়গাটা খুব ইম্পর্টেন্ট এই হার্টের ব্যাপারের জন্য। তো প্রথম যে জিনিসটা বলা সেটা হচ্ছে খুব সোজা করে করে বলা যে আমাদের পুরনো জ্ঞান অনুযায়ী
মুখগহ্বরের যে কোনো ধরনের ইনফেকশন, তার মধ্যে মূলত দাঁত এবং মাড়ির ইনফেকশন এবং মুখগহ্বরের অন্য ইনফেকশন, মূলত ব্যাকটেরিয়াল ইনফেকশন, কম পরিমাণে ফাঙ্গাল ইনফেকশন, কিন্তু মূলত ব্যাকটেরিয়াল ইনফেকশন, সেটা থেকে কিন্তু, এটা শুনলে অবাক হবেন না, হার্টের ডিজিজ শুধু না, হার্টের ভালভের ডিজিজ, হার্টের ভালভ বলতে হার্টের মধ্যে যে পাম্প আছে না, লেফট ভেন্ট্রিকল পাম্পের কাজ করে, সেই একটি গহ্বর থেকে আরেকটি গহ্বরে যখন রক্তকে পাম্প করে পাঠানো হয়, তখন সেগুলো নিয়ন্ত্রণের জন্য কিছু ভালভ থাকে, সেই ভালভগুলোকে সরাসরি এফেক্ট করে, ভালভগুলোকে ইনফেক্টেড করে, এবং যদি এই মুখগহ্বরের এই ইনফেকশন এবং ইনফ্লামেশন যদি সারানো না যায়, তাহলে লং টার্মে হার্টের অসুখ হওয়ার সম্ভাবনা অনেক অনেক বাড়িয়ে দেয়। এবং যখন হার্টের অসুখ হয়, তখন অনেকেই ওই মুখগহ্বরের অসুখের কথা ভুলে যায়, হয়েছিল বা কখনো ছিল এই ব্যাপারটা ভুলে যায়। ওই জন্য আমি প্রথমে মনে করিয়ে দিলাম, এটা এটা এক নম্বর কথা। পরে ভেতরে যাচ্ছি আমি, আগে মুখগহ্বরের এই ইনফেকশনের ব্যাপারগুলো একটু পরিষ্কার করে দিই। দ্বিতীয় হলো এই যে ব্যাকটেরিয়ার কথা বলছি, আমি একটা ব্যাকটেরিয়ার নাম বলবো, একটু পরে বলবো, তার মানে শুধু এই নয় ওই একটা ব্যাকটেরিয়া থেকে ইনফেকশনটা ছড়াচ্ছে, অন্য ব্যাকটেরিয়াও আছে, কিন্তু একটা ব্যাকটেরিয়া কমন। আচ্ছা, এরপরে হচ্ছে মুখগহ্বর থেকে আমরা যখন খাবার গিলি, গলাধকরণ করি, যদি আমি বলি যে মুখের ভেতরের যে কোনো একটা কি দুটো গ্ল্যান্ডের নাম কেউ জানেন? 90% লোক বলে জানি তো, টনসিল, টনসিলের নাম অনেকে জানেন, আর যারা আরেকটু বেশি জানেন তারা তো প্যারোটিড গ্ল্যান্ডের কথা বলবেন, তো আরও অনেক গ্ল্যান্ড থাকে বুঝলেন তো, সেই সব গ্ল্যান্ডগুলোর যে সিক্রিশন, সেগুলো বিভিন্নভাবে আমাদের খাবার হজমের জন্য, খাবারটাকে নরম করবার জন্য, আমরা যখন চেবাই, চিবিয়ে যে দলাটা তৈরি করি না, দলা তৈরি না করলে তো আমরা গিলতে পারবো না, তো সেই দলাটা যেটা তৈরি করি, সেই দলা তৈরি করার জন্য সেই সব গ্ল্যান্ডের যে সিক্রিশন, সেগুলো অত্যন্ত গভীরভাবে দায়ী, এবং সেই সিক্রিশন না থাকলে আমরা দলাও তৈরি করতে পারবো না, খাবার গিলতেও পারবো না, অর্থাৎ প্রায় না খেয়ে থাকতে হবে অথবা লিকুইড খাবার খেয়ে থাকতে হবে। তো ওই দলা তৈরি করার জন্য এই গ্ল্যান্ডগুলো কাজ করি ইম্পর্টেন্ট। আমি একটা ফোন নিয়ে উত্তর দেবো। হ্যাঁ, আমি ডক্টর সরকার লাইনে আছি, বলুন। হ্যালো, নমস্কার ডাক্তারবাবু। নমস্কার, বলুন। আমি জয়নগর থেকে বলছি, আমার নাম নয়নজ্যোতি রায়। আচ্ছা, মিস্টার নয়ন রায় জয়নগর থেকে, বলুন। বলছি ডাক্তারবাবু, আমার বিগত কয়েক সপ্তাহ ধরে একটা সমস্যা হচ্ছে। সমস্যাটা হলো, যা খাচ্ছে হজম হচ্ছে না ঠিকঠাক ভাবে, মানে আমার মনে হয় গ্যাস আছে, পেটে যেন কিরকম বকটুক যেন কেমন করছে, হজম হচ্ছে না কিছু। আচ্ছা, হজম যে হচ্ছে না, আপনার কি কষ্ট থেকে বুঝছেন? আমার মনে হলো, মানে বুকে যেন কেমন হচ্ছে, পেটে ফুলে আছে, খেতে ইচ্ছে করছে না, গলা খারাপ হচ্ছে, মানে বাথরুম ঠিকঠাক ভাবে হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এরকম প্রথম হলো না আগেও হয়েছে? না, আগে মানে হতো, তবে এরকম না যে মানে এতদিন ধরে চলতো, হতো একদিন দুদিন পর্যন্ত, আর এখনো থেকে বিগত দু তিন সপ্তাহ এরকম চলতো। তো সাধারণত এইরকম হলে, আমি আমার অভিজ্ঞতা থেকে দেখেছি, রোগীরা প্রথমেই ওষুধের দোকান থেকে বা ডাক্তারবাবুকে বলে গ্যাসের ওষুধ বলে কিছু ক্যাপসুল খান সকালবেলা ঘুম থেকে উঠে, প্রথমে খালি পেটে। মানে ফার্মেসি থেকে একটাই ওষুধ নিয়েছিলাম, টক্সিট ফর্টি, ওটাই খেয়েছিলাম, ওটা খাওয়ার পরে যেহেতু স্বাস্থ্যটা থেকে আমি আর এবার বুঝতে পেরেছি। আপনার জন্য আমার দুটো অ্যাডভাইস, এক নম্বর হচ্ছে এই যে আপনার হজমের অসুবিধে বা যা যা আপনি বললেন সেগুলো পুরনো ধারণা নিয়ে আমি আর বলছি না, থিওরি বলে লাভ নেই, আপনার জন্য যেটা রেলিভেন্ট সেটুকুনি বলি। আমার এতদিনের অভিজ্ঞতা থেকে এইটা এখন আমি কেন অন্য ডাক্তারবাবুরা বুঝতে পেরেছেন, মূল ব্যাপারটা হচ্ছে খাবার বা জল থেকে ইনফেকশন হওয়া, সেটা হয়েছে কিনা আগে দেখতে হবে।
অর্থাৎ কয়েক দিনের জন্য 7-10 দিনের জন্য খাবার জলটা ফুটিয়ে ঠান্ডা করে খেয়ে দেখুন, এটা এক নম্বর প্রথম। আর আপনার অসুবিধা কমানোর জন্য যে ব্যাপারটা হচ্ছে, যেমন আপনার বুক জ্বালা হচ্ছে, পেট ভাট, খাবার হজম হয় না, এবং যাদের এটা লং টার্ম হয় তাদের সাথে, তাদের এই অসুবিধার সাথে ঘাড়ে ব্যথা, মাথা যন্ত্রণা, গা বমি ভাব বেড়ে গেলে থাকে। এখন আপনি বোধহয় সেই স্টেজে পৌঁছননি, তার আগের স্টেজে রয়েছেন, তাই তো? তো সেই জন্য খাবারের জলটা ফুটিয়ে ঠান্ডা করে খেয়ে 5-7 দিন দেখুন, তাতে না কমলে আপনি আপনার কাছাকাছি ডাক্তারবাবুর সাথে একটু যোগাযোগ করুন, কারণ এর পরের যে ধাপটা তাতে আরেকটু কিছু স্পেসিফিক ডায়াগনোসিসের ব্যাপার আছে, এবং অন্তত 45 ডেজের মতো ওষুধপত্র খাওয়ার দরকার হতে পারে ইনিশিয়ালি, তাতে ঠিক হবে। আমি ওষুধের নাম বলছি না, কিন্তু খাবার জলের ব্যাপারটা পরিষ্কার করে দিলাম। এখানে একটা ব্যাপার আমি এখন শুনছি ইদানিং, গত 5 বছর ধরে, তার আগে শুনতাম না, সেটা হলো এই, এরকম অসুবিধে হলেই যারা আমাকে ফোন করেন তারা বলেন যে ডাক্তারবাবু আমি একটু আপনাকে দেখাতে চাই, আমি কি একটা এন্ডোস্কোপি করে নিয়ে আসবো, বা অনেকেই সেটা অন্য ডাক্তারবাবুকে দেখাতে গেলেও তারা ধরেই নিয়েছেন আগে একটা এন্ডোস্কোপি করতে হবে। এইটা পরিষ্কার করে বলে রাখি, ওনার মতো যে অসুবিধা আছে তাতে আগে থেকে আমরা কিন্তু এন্ডোস্কোপি করতে বলি না, এমনি সিমটম দেখেই প্রথমে ওষুধ দিই, এটা অন্যদিকে আরো যদি বেড়ে যায় তখন এন্ডোস্কোপি প্রশ্ন আসে। অর্থাৎ আপনি এন্ডোস্কোপি বলতে আমি ইউজিআই এন্ডোস্কোপি বলছি, আপার জিআই এন্ডোস্কোপি বোঝাচ্ছি, অর্থাৎ প্রথমেই এন্ডোস্কোপি করে নিয়ে ডাক্তারবাবুর কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আপনি আমার কথা শুনতে পাচ্ছেন নিশ্চয়ই নয়নবাবু? হ্যাঁ হ্যাঁ, আপনি অর্থাৎ 7 দিন জল ফুটিয়ে ঠান্ডা করে খেয়ে দেখে যদি উপকার না হয় সেক্ষেত্রে আপনি আপনার কাছের ডাক্তারবাবুর সাথে একটু পরামর্শ করুন, এবং তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে আমার হেল্পলাইন যাচ্ছে, আপনি যদি প্রশ্ন করতে চান আপনি সবসময় উত্তর পাবেন, অ্যাডভাইস পাবেন, এবং অন্য কোনো দিকে হেল্প চাইলে সেটাও পাবেন। ওকে ডাক্তারবাবু, একটা কোশ্চেন ছিল। হ্যাঁ প্লিজ বলুন। আমি যে মানে বর্তমান যে ওষুধটা খাচ্ছি টক্সিক ফার্চে, ওটাকে আমি মানে 3 দিন খেয়েছি, ওটাকে আমি এখন খাওয়া চালিয়ে যাবো না আমি ডাক্তারবাবুর সাথে কনসাল্ট করবো? ওই 7 দিন আগে জলটা ফুটিয়ে ঠান্ডা করে দেখুন, ওই ওষুধটা খাওয়ার দরকার নেই। ওটা কেন নেই আমি বলছি, টক্সিক নামই বললাম, আসলে যেটা খাচ্ছেন ওটার নাম ফ্যামোটিডিন, 40 মিলিগ্রামের ফ্যামোটিডিন খাচ্ছেন, ওর থেকে অনেক উন্নততরের মলিকিউল এখন বেরিয়ে গেছে, খেলে সেইটা খাওয়ার দরকার ছিল, কিন্তু আমি এখানে নাম বলছি না। আর যখন আপনি ওটাই খাচ্ছেন এবং 3-4 দিন খেয়ে বন্ধ করেছেন, 7 দিন কোনো ওষুধ না খেয়ে খালি খাবার জলটা ফুটিয়ে ঠান্ডা করে দেখুন। ও আর একটা ছোট্ট কথা, এটা তো আমি ধরে নিই যে সবাই করেন, কিন্তু করেন কি আপনি? আমার মতোই তো মানে বাঙালি খাবার হাত দিয়ে খান তো, না চামচ দিয়ে খান? হাত দিয়ে খান। তাহলে খেতে বসার আগে সাবান দিয়ে এতটা ধুয়ে নেন তো হাত, হাত ধোয়ার নিয়ম এই, এতটা হাত ধোয়ার। আমি বাইরে থাকি আপনারাও পড়েছেন, হাত দিয়ে যদি খান তাহলে এই যে নখ থেকে এই এতদূর পর্যন্ত সাবান দিয়ে ভালো করে হাত দিয়ে হাতটা ধুয়ে নিয়ে তারপরে ভিজে হাতে না হাতটা শুকনো কাপড়ে মুছে ভালো টয়লেটে মুছে তারপরে দয়া করে খেতে বসুন। এটা এত বেশি যে বারবার যে আমারই মনে থাকে না বলার কথা, কিন্তু আমি এখন বুঝতে পারছি এটা আমার বলা দরকার, এটা কিন্তু একদম বেসিক জিনিস। যদি হাত দিয়ে খাই তাহলে সাবান দিয়ে হাত ধুতে হবে, এবং সাবান দিয়ে হাত ধোয়া মানে এরম এরম করে হাত ধোয়া নয়, এই নখ থেকে এই হাতের কবজি পর্যন্ত দুই হাতে এরম এরম করে ধোয়া। একটু দয়া করে এটা খেয়াল রাখবেন, হয়তো এইটুকুনিতেই দেখা যাবে যে ইমপ্রুভমেন্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে নয়নবাবু, আর কিছু প্রশ্ন? আচ্ছা ধন্যবাদ, আমি লাইন রাখছি। আচ্ছা উনি ফোন করেছিলেন, আমি যে প্রসঙ্গে ছিলাম সেটাতে যাব, কিন্তু আর একবার এই হাত ধোয়ার ব্যাপারটা যে এই কোভিডের জন্য শুধু জরুরি তা নয়, মানে সবসময়ের জন্য জরুরি, এবং সাবান দিয়ে হাত ধোয়ার কথা বলছি। হ্যাঁ হ্যালো, হ্যাঁ আমি ডক্টর সরকার লাইনে আছি, বলুন। হ্যাঁ রাজীব বাবু, কোথেকে? কোথেকে? বিবেকানন্দ রোড থেকে। হ্যাঁ রাজীব বাবু বলুন। হ্যাঁ প্লিজ জিজ্ঞাসা করুন। হ্যালো, হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, জিজ্ঞেস করুন। হ্যাঁ হ্যাঁ মানে
সারাদিনে কবার যান? আচ্ছা, এই চার পাঁচ বার সারাদিনে যাওয়াটা কতদিন ধরে হচ্ছে? বুঝতে পারছি, বেশ কয়েক বছর। আমি কি দু বছর ধরবো, তিন বছর না পাঁচ বছর? তো আপনি তো বুঝতে পারছেন তো, এটা মানে স্বাভাবিক নয়, কেউ চার পাঁচ বার দৈনিক তো পায়খানা যায় না। তো আপনার যে তিন বছর ধরে হচ্ছে, তাই এর জন্য কোনো চিকিৎসা ডাক্তারবাবুকে দেখানো? আপনার বয়সটা বলুন। ওকে ওকে, আচ্ছা। তাহলে আর একটা প্রশ্ন আছে, সেটা হলো এই যখন এটা শুরু হয়েছিল, মানে তিন বছর আগের কথা বলছি, যখন আপনি দৈনিক একবার কি ম্যাক্সিমাম দুবারই পায়খানা যেতেন, আমি সেই সময়কার কথা জিজ্ঞেস করছি, তো তখন কি কোনো কারণে কোনো ধরুন অন্য কোনো অসুখ বিসুখ, যার জন্য বেশ কিছুদিন কোনো ওষুধপত্র খেয়েছেন, কোনো কিছু না হঠাৎ করে শুরু হলো? মানে আপনি কি নিজে কোনো কারণ খুঁজে পাচ্ছেন এটার? কনস্টিপেশন বলতে আপনার মাথায় ধারণা আছে যে পায়খানাটা শক্ত হবে, হ্যাঁ, এবং শক্ত হচ্ছে না বলে এটা কনস্টিপেশন নয়, ঠিকই বলছেন তো, আমি আপনার সাথে একমত, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু এই যে অসুবিধে, এর সাথে আর কোনো দুটো অসুবিধা আমি জিজ্ঞেস করছি, আমি আমি একটা হচ্ছে এইটা যে আপনার এরকম কখনো মনে হয় না আমার এটা পেটে কি হলো, এই বারবার আমি যাচ্ছি একটা এই পরীক্ষা করে দেখি, একটা অন্য একটা পরীক্ষা করে দেখি, পরীক্ষা করে আগে জানি যে ভেতরে কি হয়েছে, এই এরকম চিন্তা মাথায় আসছে? হ্যাঁ, সেটা কি আপনার ডাক্তারবাবু বলেছিলেন? তাহলে আপনি শুধু একটা পরীক্ষা করেই থেমে আছেন, তারপর আর দ্বিতীয় তৃতীয় পরীক্ষার পর্যন্ত যাননি এখনো পর্যন্ত, তাই তো? আচ্ছা, ঠিক আছে, বুঝেছি বুঝেছি। হ্যাঁ, আমি বলছি আরেকটা আরেকটা দ্বিতীয় হচ্ছে, আপনার কখনো এরম তো মনে হয়নি যে আমার পায়খানাটা ঝেড়ে পরিষ্কার হচ্ছে না, মানে এমন কোনো কিছু যদি খাওয়া যায় যাতে পায়খানাটা ঝেড়ে পরিষ্কার হয়ে যাবে, তাহলে আমাকে বারবার যেতে হবে না, এই মনে করে? এই মনে করে একদম একদম বাহ, ঠিক ঠিক ঠিক, তাহলে তো আপনি একদম ঠিকঠাক জায়গা। শুনুন, অনেক অনেক একটা নাম নয়, অনেক 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 তো সেগুলো ব্যবহার করেননি আর কি, এইসব গুলো ব্যবহার করেননি? খুব মানে সুন্দর করে আপনি আপনার অসুবিধাটা বলতে পেরেছেন। দেখুন, এই যতটা শুনে মনে করছি এটা আইবিএস, এটা ইরিটেবল বাইল সিনড্রোম, এটা ইরিটেবল বাইল সিনড্রোমের প্রথম ভাগ বলে আমার মনে হচ্ছে, এবং এটা এই মুহূর্তে কমাতে হবে, তা নাহলে মানে যা যা আপনার চিন্তা করছেন সেটা মাথায় একদম গেঁথে বসে যাবে, এবং তারপরের ধাপটা শুরু হবে যেটা আমি জিজ্ঞাসা করলাম, মনে হবে যে আরো দেখি পেটে কি হয়েছে, পরীক্ষা করি, মনে হবে যে পেট পরিষ্কারের জন্য ওষুধপত্র ব্যবহার করি, এগুলো পরে স্টেজে আসবে। আপনাকে এইটা মনে রাখবেন, এবং আপনিও নিজেও পরীক্ষা করে দেখেছেন যে আপনি স্টুলের যে রুটিন এক্সামিনেশন তাতে আমাশা বা কৃমি এসব নেই, আপনি নিজেও পরিষ্কার করে খুব একদম ঠিকঠাক করে বললেন, ওই জন্য বললাম সুন্দর করে কিছু বললেন, সেটা যদি না থাকে আর এরকম সিমটম হয় তাহলে, হ্যাঁ হ্যাঁ রিসেন্টলি করেছেন, তাহলে এটা ইরিটেবল বাইল সিনড্রোমের প্রথম পর্ব চলছে, এবং এটাকে এই পর্বে সারিয়ে ফেলা সব থেকে সোজা কাজ। আপনার ডাক্তারবাবুর সাথে পরামর্শ করুন, এবং এই ডাক্তারবাবুর পরামর্শ মতো ওষুধপত্র না খেয়ে নিজে থেকে ওষুধ খেয়ে কমানো, মানে আমার জানা
আপনি আপনার ডাক্তারবাবু বিবেকানন্দ রোডে যেখানে থাকেন ওখানে কাছাকাছি ডাক্তারবাবুর সাথে পরামর্শ করে আমার মনে হয় আপনার এগোনো উচিত। আর এখানে আর একটা প্রশ্ন আপনি করেননি, 99% মানুষ করে, সেটা একটু আপনার হয়ে করে দেবো প্রশ্নটা। পেশেন্টরা মনে করে কোনো কিছু খাবার থেকে হচ্ছে, বুঝলেন? তাহলে ওর ডাক্তারবাবুকে জিজ্ঞেস করে কোনটা খাবো না, ডাক্তারবাবু বলুন তো আমার তো কি, আমি বলে অনেকেই বলে যে আমি আটার কোনো জিনিস খাই না, আমি মিল্ক অ্যান্ড মিল্ক প্রোডাক্ট খাই না, ওটা অলরেডি বন্ধ করে দিয়েছি। অনেকে এরকম মনে করে যে কোনো একটা খাবারের জন্য বোধ হয় হচ্ছে। তো এটা মানুষের ধারণা, হ্যাঁ গুণ আমি পরিষ্কার করে দিচ্ছি, আপনি আপনার হ্যাঁ আপনি আচ্ছা আপনার আচ্ছা ঠিক ঠিক, তো ওই জন্য পরিষ্কার করে দিলাম, এগুলো চিকিৎসা করে সারাবার রোগ। আমি এখন ওইটা নিয়ে কিছু বললাম না, আমি জিজ্ঞাসা করিনি, কারণ আইবিএস যদি স্টেজ টু তে যেত তখন ওই নেশার প্রশ্ন আসতো, স্টেজ টু তে তো যাইনি। আপনি তো এখনো তো আচ্ছা, বুঝেছি বুঝেছি, ঠিক ঠিক ঠিক, আপনি আপনার বাড়ির কাছে, হ্যাঁ হ্যাঁ ঠিক ঠিক, আপনি বাড়ির কাছাকাছি ডাক্তারবাবুর সাথে পরামর্শ করুন। আর এই রোগটার জন্য যে স্পেসিফিক, হ্যাঁ হ্যালো, হ্যাঁ আমি শুনছি, হ্যাঁ আমি বুঝতে পারছি। আসলে আপনি এটা মনে করছেন না, না ওটার জন্য না, না না আসলে আপনার আসলে যে সময়, হ্যাঁ আমি বলে দিই না, ওটা পরিষ্কার করি যে আপনার হাতে যা সময় আছে আপনি এফোর্ড করতে পারেন দিনে 5 বার পায়খানা যাওয়ার। অনেকের কাজের ধরন এরকম, তাদের তারা তারা এফোর্ড করতে পারে না 5 বার, কোনো মতে আপনি চালিয়ে যাচ্ছেন 5 বার, অনেকে তো সেটা এফোর্ডই করতে পারবে না 5 বার করে টয়লেটে যাওয়া, পায়খানায় যাওয়া, ওই জন্য আপনি বারবার বাড়িতে আসছেন যাচ্ছেন এইসব করছেন, কিন্তু এটা সবার পক্ষে তো সম্ভব নয়। আর এটা থেকে ভয়ের কোনো ব্যাপার আছে কিনা জিজ্ঞাসা করেছেন, আমি উত্তর দিই যে আসলে ভয়ে অজ্ঞানতা থেকে আসে। আপনি একবার যদি জেনে যান যে আমারটা এই কারণে হচ্ছে আর এইটা হলো রাস্তা, তাহলে ভয় ব্যাপারটা আসবে না। আমি পরিষ্কার করে বলে দিচ্ছি, এইটা এমন একটা রোগ যেটা অসুখ, এখনকার দিনে চিকিৎসা এই অসুখ সারানো যায়, এবং আপনি এখন যে স্টেজে আছে সেটা হচ্ছে প্রথম স্টেজ, এটা দ্বিতীয় দিকে এখনো দ্বিতীয় স্টেজে যায়নি, কাজে এটাই হচ্ছে সব থেকে সোজা সময় যখন এটা বেশি সময় লাগবে না সারাতে, হয়তো 1 বছর মতো হয়তো ওষুধ খেতে হবে, একটু নিয়ম কানুন মানতে হবে, ঠিক হয়ে যাবেন। আপনি ডাক্তারবাবুর সাথে আপনার যেখানে আছেন বিবেকানন্দ রোডে ওখানে 100% নর্মাল হয়ে যাবে, হ্যাঁ 3 একবার কি ম্যাক্সিমাম 2 বার, মানুষ তো নর্মালি 1 বার কি 2 বারের বেশি যায় না, তা আপনারও সেরকমই থাকবে, হয়ে যাবে যেরকম 3 বছর আগে নর্মাল ছিলেন তেমন, ঠিক আছে? আমি তাহলে বলুন বলুন, আমার সাথে যোগাযোগ করতে পারেন, কিন্তু আপনি থাকেন বিবেকানন্দ রোডে, আমি সবসময় বলি আগে কাছের ডাক্তারবাবুকে দেখান না, যদি সেরে গেল ভালো, আর আমার তো নম্বর রয়েছে, দরকার যখন সুবিধা আপনি যোগাযোগ করতে পারবেন। না আমি এখানে ফোনে বলি না, আমার হেল্পলাইনে ফোন করে জিজ্ঞেস করুন। আচ্ছা ঠিক আছে, ভালো থাকুন, অনেক ধন্যবাদ, যদি কোনো প্রশ্ন থাকে আমার হেল্পলাইনে ফোন করে জানতে পারেন। ধন্যবাদ। আচ্ছা আমি যে প্রসঙ্গে ছিলাম এটা ইম্পর্টেন্ট, আপনারা সবাই শুনলেন, এই রুগীরা যখন ফোন করেন না শুধু এখানে অনুষ্ঠানে না অন্য সময়ও, আর একটা ফোনে উত্তর দিতে হবে। হ্যাঁ হ্যাঁ আমি ডক্টর সরকার লাইনে আছি, বলুন। আপনি একটু দয়া করে কে বলছেন, কোথেকে বলছেন? আমি বলছি গল্পগার্ডেন থেকে, মধুমিতা রায়। আচ্ছা মধুমিতা দি, আচ্ছা আপনি একটা কথা বলুন, আপনি আমি কি ঠিক শুনলাম
আপনি বললেন যে আপনার হাজবেন্ডের গ্যাসের প্রবলেম, এটা বললেন তো? তারপর বললেন যে রাত্রিবেলা কাশি শুরু হয়। হ্যাঁ তাই তো, হ্যাঁ তো এই যে রাত্রিবেলা কাশি শুরু হচ্ছে এইটার সাথে গ্যাসের প্রবলেমকে কি করে রিলেট করছেন, মানে কেন মনে হচ্ছে যে এটা গ্যাসের প্রবলেম, ওইটা জিজ্ঞেস করছি আপনাকে। এই যে সব রকম টেস্ট তো ডাক্তারবাবু করিয়েছেন, তাহলে ডাক্তারবাবুর প্রভিশনাল ডায়াগনোসিসটা যে প্রেসক্রিপশনে লেখা আছে ওটা কি কি লেখা আছে যে ডাক্তারবাবু আছে? হ্যাঁ প্রভিশনাল ডায়াগনোসিসের জায়গায় তো মানে এখনো পর্যন্ত ডাক্তারবাবুরা, আমরা আমাদের দোষ এটা আমরা বাংলায় লিখি না, কাজেই গ্যাসের প্রবলেম তো নিশ্চয়ই লেখা নেই, কিছু একটা অন্য কিছু লেখা আছে যেটাকে আপনি ইন্টারপ্রেট করছেন গ্যাসের প্রবলেম বলে, মানে যেটা আপনি বলছেন যে ওটা গ্যাসের প্রবলেম ডাক্তারবাবু লিখেছেন, তা এক্স্যাক্টলি ডাক্তারবাবু কি লিখেছেন সেটা বলতে পারবেন? প্রেসক্রিপশনে তাহলে প্রভিশনাল ডায়াগনোসিস বলে এখনো কিছু লেখা নেই, এই তো? আচ্ছা ঠিক আছে, আমি ওই দিকটা বাদ দিচ্ছি। তাহলে যদি সেটা হয় তাহলে আপনি এটা ডাক্তারবাবুকে বলেছেন, তাহলে যা প্রবলেমই আছে ডাক্তারবাবু সেটা সেরে যাওয়ার জন্য যে চিকিৎসা সেটা দিন, সেটা ডাক্তারবাবুকে বলেছেন? আপনার বোঝার বা আপনার ভাবার থেকে তো আপনি যেহেতু ডাক্তারবাবুকে দেখাচ্ছেন তো উনি তো সারিয়ে দেবেন, তো সেই জন্য ও তাহলে কি আমি দেখুন আমি ঠিক ভাবছি কি আপনি যেটাকে গ্যাসের প্রবলেম বলছেন বা ভাবছেন সেটা হলো এই যে রাত্রিবেলা ওই যা যা কষ্ট হয়, কাশি হয়, তারপরে গরম জল খাওয়াতে হয়, আর আপনি যাচ্ছেন মানে ওই তার মানে ওই মাঝরাতে একটা দেড়টার সময় প্যান্ডি খাওয়া নেই এটা বলছেন? কষ্ট তো রাত্রি দেড়টায় হচ্ছে, আপনি ভোরবেলা প্যান্ডি খাওয়াচ্ছেন, তাহলে মাঝখানে সময়টা কি কষ্ট নিয়ে থেকে কমে গেল না? বুঝতে পেরেছি, ঠিক আছে ঠিক আছে। তাহলে আপনার মানে আমার আমি পুরোটা বুঝে আমি আর দুটো প্রশ্ন করে নিই তারপর উত্তর দিয়ে দেবো। একটা প্রশ্ন হচ্ছে কোন রকমের সিগারেট বা ড্রিঙ্কস এর দিকে কিছু আছে না? আর একটা খুব ভালো, আচ্ছা আর একটা প্রশ্ন আছে, কখনো পায়ের পাতা ফুলেছিল? পায়ের পাতা ফুলেছিল? ঠিক ঠিক, তাহলে এটা ডাক্তারবাবুকে বলেছেন? যে ডাক্তারবাবু দেখছেন তাকে বলেছেন? না ফোনে বলুন, আমি বুঝতে পেরেছি। ঠিক আছে এবার অ্যাডভাইসটা কি হবে আমি বুঝিয়ে বলে দিচ্ছি। দেখুন এটা শুধু গ্যাসের অসুবিধা নয়, আমি পরিষ্কার করে বলে দিচ্ছি,
এর সাথে আমার তো মনে হচ্ছে একটা রিউমাটিজমের প্রবলেম আছে বা ওইসব রিলেটেড একটা অসুবিধা আছে, কিন্তু এইটুকুনি শুনে একদম না দেখে বলা সম্ভব না। আপনি যে ডাক্তারবাবুকে দেখাচ্ছেন তাকে ইমিডিয়েটলি এইটা ইনফর্ম করুন যে পায়ের ব্যথা হচ্ছে, পায়ের গোড়ালি ফুলেছে এবং উনি হাঁটতে ঠিক আছে, ওই তো হাঁটতে পারছে না, বেশি হাঁটলে ব্যথা, হ্যাঁ আমি বুঝতে পেরেছি, তার মানে বেশি হাঁটতে পারছে না, আমি ওটাই বলছি। তাহলে এই ব্যাপারটা একটু ডাক্তারবাবুকে অবগত করুন, উনি ওনার প্রেসক্রিপশনে কোনো চেঞ্জ বা ফার্দার ইনভেস্টিগেশন দিচ্ছেন কিনা দেখুন, এবং এইটা শুধু ওই যেটা আপনি ভাবছেন যে গ্যাস্ট্রিকের রোগ, এটা শুধু গ্যাস্ট্রিকের রোগ নয়, এইটা প্রথম। দ্বিতীয় হচ্ছে যা নতুন সিমটম হয়েছে সেটা ডাক্তারবাবুকে জানানোর পরে উনি কোন আলোকে জিনিসটা বিশ্লেষণ করেন এবং কিভাবে উনি এটার জন্য ইনভেস্টিগেশন বা ফার্দার ট্রিটমেন্টটা কোন দিকে এগিয়ে নিয়ে যান সেটা দেখতে হবে। মূল বক্তব্যটা হচ্ছে আপনার হাজবেন্ড রাত্রেবেলা একটা ভালো ঘুম দরকার, মানে একবারে ঘুমোবে, দরকার হলে একবার বাথরুম করার জন্য উঠবে, তারপর আবার সকালবেলা উঠবে, এইটা স্বাভাবিক, এটা সব মানুষেরই স্বাভাবিকতার লক্ষণ। যদি এটা না হয় আর রাত্রিবেলা যা যা ঘটনা ঘটছে আপনি বলছেন, এটা শুধু গ্যাসের অসুবিধে ভেবে বসে থাকাটা অন্যায় হবে, ঠিক নয়, আমি এটা পরিষ্কার বলে দিলাম। আপনি আগে ডাক্তারবাবুর সাথে পরামর্শ করুন, আমার হেল্পলাইন রইল, যদি পরামর্শ করার পরে কোনো আরো প্রশ্ন থাকে বা অ্যাডভাইস নেওয়ার থাকে আপনি অবশ্যই ফোন করতে পারেন। ধন্যবাদ, আমি বিচ্ছিন্ন করছি। আচ্ছা, আমি যে প্রসঙ্গে ছিলাম ফিরে যাব, আমি যেহেতু এই উনি ফোন করার আগে এটা বলছিলাম, এইটা কখনো মনে করার কারণ কোনো ডাক্তারবাবু, বিশেষ করে অনেক জুনিয়র ডাক্তার মানে হাউস স্টাফশিপ করছে তারপরে রেসিডেন্ট হিসেবে আছে, তারাও অনেকে আমাকে ফোন করে, অনেকে অনুষ্ঠান দেখেন, তাদের জন্য বলছি এটা যেন কখনো তোমরাও ভেবে বসো না যে আমরা যা শিখেছি সেটাই শেষ। রোগীর কাছে প্রত্যেক দিন শেখার আছে, প্রত্যেক দিন শেখার আছে। এই যে ফোনগুলো আসছে অত্যন্ত শিক্ষণীয়, ভদ্রমহিলা যেটা বললেন যে রাত্রিবেলা এই আমি হাজব্যান্ডকে হাজব্যান্ডের এই অসুবিধে এবং সেটা গ্যাসের অসুবিধে, এই যে এখানে যে একটা অন্ধভাবে অসুবিধাগুলোকে এক করে একটা বিশেষ মার্কা মেরে দেওয়া হচ্ছে যে গ্যাসের অসুবিধে বলে, এটা ভয়ঙ্কর। মানে আজকের আলোচনার সাথে কিন্তু সম্পৃক্ত, আমি পেটের রোগের সাথে হার্টের রোগের যে সম্পর্ক নিয়ে আমি বলছিলাম সম্পৃক্ত, সবাই যদি একটু মন দিয়ে শুনে থাকেন দেখবেন একটা সিমটম আছে, আমি ওটা উনি এখন হয়তো শুনছেন, উনি কিন্তু বললেন যে বারবার ঘাম হচ্ছে, খুব রাত্রিবেলা ঘাম হয়ে যাচ্ছে, এই ঘাম হচ্ছে, আবার হাঁপও হচ্ছে, আর তারপরে একটু করে গরম জল খেয়ে উনি বলছেন সকালবেলা প্যান্টাকাইন খাওয়াই, রাত্রিবেলা খাওয়াই না। আমি তখন জিজ্ঞাসা করলাম যে রাত্রিবেলাটা কাটে কি করে, আস্তে আস্তে ঠিক হয়ে যায়, এরকম কথা বলছেন। এইসবগুলোতে আমাদের দুশ্চিন্তা হয়, ওই জন্য এই সব সিমটম এবং পায়ের যে ব্যথার কথা বললেন এই সমস্ত জিনিস, এবং উনি যেটা লক্ষ্য করেননি, মনে হচ্ছে লক্ষ্য করেননি, আমি তো রোগী দেখিনি, একটু পা ফোলা থাকার সম্ভাবনা যথেষ্ট আছে, পায়ের পাতা ফোলার, তো সেই সবগুলো দেখার এবং সেগুলো বিশ্লেষণ করার এবং ইনভেস্টিগেশন করার প্রয়োজন রয়েছে। আমি সংকেত পাচ্ছি আমার বোধহয় আর 5 মিনিট সময় আছে, আমার অতি প্রিয় দর্শক শ্রোতিমণ্ডলী অনুরোধ করবো আজকে আর ফোন না করার জন্য, এই অনুষ্ঠান এবং এই বক্তব্য আমি পরের দিনও বলবো, খালি যে জায়গাটা ছিলাম ওইটুকুনি পরিষ্কার করিনি। আমি মুখগহ্বর নিয়ে কথা বলছিলাম, এবার এই সব ইনফেকশন, মুখগহ্বরের ইনফেকশন, গলার ইনফেকশন, মূলত ব্যাকটেরিয়াল ইনফেকশন, সেগুলো আমি বললাম হার্টকে এফেক্ট করতে পারে লং টার্মে। তো আমরা তো ছোটবেলা থেকে শিখে আসছি যে দাঁত মাজতে হবে, মুখ পরিষ্কার রাখতে হবে, এইসবগুলো জানা কথা, এর মধ্যে একটা না জানা কথা আছে, আমিও জানতাম না গত 3 বছর না বছর 4 হবে আমি জানতে পেরেছি, এটা অদ্ভুত ব্যাপার, এটা একটু আপনাদের সাথে শেয়ার করছি, কারণ যেহেতু পেটের রোগের ডাক্তার হিসেবে মানুষ পেট বলতে এখানে হাত দেন, আসলে গ্যাস্ট্রোএন্টারোলজি বা পেটের রোগের ডাক্তারবাবুদের চিন্তা করতে হয় এই আপনার ঠোঁটের ভেতর থেকে শুরু হলো, মানে আমাদের অ্যারেনা বলতে পারেন, আমাদের চত্বর, আর শেষ হচ্ছে একদম পায়ুদেশ যেখানে শেষ হচ্ছে সেখানে পর্যন্ত, অর্থাৎ পেট বলতে শুধু এই মধ্যপ্রদেশ নয়, পুরোটাই গ্যাস্ট্রোএন্টারোলজির অ্যারেনার মধ্যে পড়ে, সে একটা বিশাল ব্যাপার।
তো যখন মুখগহ্বরের কথা বলবো শুরু করছি, মানে গ্যাস্ট্রোএন্টারোলজি শুরু মুখগহ্বর থেকে এইভাবে ভাবা যেতে পারে, তো সেই মুখগহ্বরের কে পরিষ্কার রাখার জন্য আমরা ছোটবেলা থেকে শিখেছি না যে সকালবেলা দাঁত মাজতে হবে, এছাড়াও হেভি মিলের পরে ভালো করে দাঁত মাজতে হবে, মুখ পরিষ্কার রাখতে হবে। যারা আরো বেশি পরিষ্কার রাখতে চান তারা অনেক সময় মাউথ ওয়াশ তারপরে ব্যবহার করেন। ওইখানে একটা নতুন তথ্য এসে গেছে এবং এটা গবেষণা করে পাওয়া গেছে, এটা আমি 4 বছর আগেও জানতাম না। আচ্ছা 2-3 মিনিট সময় না, আমি শেষ করবো, আমি 3-3.5 মিনিটের মধ্যে শেষ করবো। সেটা হলো, এবং আমিও করতাম, ওরমভাবে দাঁত মাজতাম সকালবেলা, দাঁত মাজা ঠিক আছে। এবার দুপুরবেলা বা রাত্রিবেলা আমরা লাঞ্চ এবং ডিনারের পরে দাঁত মাজি না, এবং অনেকে আমি বললাম যে মাউথ ওয়াশও ইউজ করি। এখন এখানে একটা অদ্ভুত, মানে আমি ডাইকোটমি বলতে পারি, সেরকম ঘটনা ঘটে যাচ্ছে। সেটা কি, যে আমাদের মুখগহ্বরের মধ্যে না আমাদের বন্ধু কিছু ব্যাকটেরিয়া বাস করে, ফ্রেন্ডলি ব্যাকটেরিয়া। আপনি যখন বাড়িতে কুকুর পোষেন তখন বাইরে কুকুরকে ঢুকতে দেয় না, ঘেউ ঘেউ করে রাস্তার কুকুরকে তাড়িয়ে দেয় বাড়ির কুকুর, তেমনি মুখগহ্বরে ওই ফ্রেন্ডলি ব্যাকটেরিয়াগুলো আমাদের উপকার করে। এই যে খাওয়ার পরে আমরা চেপে খুব ভালো করে পরিষ্কার করে দাঁত মাজছি, অনেকে আবার মাউথ ওয়াশ ইউজ করছেন, তাতে কিন্তু সব ব্যাকটেরিয়াই নষ্ট হয়ে যাচ্ছে। মানে আপনার মুখগহ্বরের ব্যাকটেরিয়া যেগুলো ফ্রেন্ডলি সেগুলো নষ্ট হচ্ছে, আবার যেগুলো আবার হার্টের ক্ষতি করবে বা আপনার, আমরা বলি পেরিওডন্টাইটিস, একটা কথা বলে ফেললাম, ওটা ডেন্টিস্টরা বোঝে, ডাক্তাররাও বোঝে, মানে এইসব রোগ বা গামের ইনফেকশন বা আরও নানা রকমের রোগ, তো সেই সবগুলো যে ব্যাকটেরিয়াগুলো করে সেগুলোও মারা যাচ্ছে। আর সব টেস্টের মধ্যেই ব্যাকটেরিয়া মারার কম বেশি উপকরণ আছে। এখনকার দিনে আমরা বলছি যে আপনি সকালবেলা যেমন দাঁত মাজছেন একদম পরিষ্কার, ওইভাবে খুব চেপে ভালো করে দাঁত মাজুন, জিভ পরিষ্কার করুন, আর দুপুরে রাত্রে লাঞ্চ অ্যান্ড ডিনারের আগে ভালো করে চেপে দাঁত মাজুন, তারপরে মুখটা জাস্ট কুলকুচি করে নিন, তাহলে সম্ভাবনা থাকবে যে আপনার ফ্রেন্ডলি ব্যাকটেরিয়াটা প্রিজার্ভ থাকবে, ওটা আপনার ওই বাড়ির পোষা কুকুরের মতো আপনাকে হেল্প করবে। এবং এর মধ্যে আর একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে, এবার আমি নামটা বলছি, স্ট্রেপটোকক্কাস বলে একটা ব্যাকটেরিয়া আছে, খুব কমন, তো সেটা অনেক সময় হার্টকে এফেক্ট করতে পারে সেই ইনফেকশন। এছাড়া আরও অন্য অন্য ব্যাকটেরিয়া আরও আছে, তো আমাদের মুখগহ্বরের মধ্যে যে ফ্রেন্ডলি ব্যাকটেরিয়াগুলো থাকে সেগুলোকে যদি আমরা মেনটেন করতে পারি, তাহলে অনেক ধরনের শত্রু ব্যাকটেরিয়া যারা বিভিন্নভাবে আমাদের ক্ষতি করতে চায়, শুধু হার্টের না, কিডনিরও, আরও অন্যরকমভাবে সব ক্ষতি করতে চায়, তো তাদের অটোমেটিক্যালি একটা আটকে রাখার রাস্তা আমরা প্রথমে শুরু করে দিলাম, প্রথমে মানে শুরুতে শুরু করে দিলাম, তো সেই জন্য একটু অভ্যেসটা পাল্টানো, এইটা একটা ব্যাপার আছে। দ্বিতীয় আর একটা ব্যাপার, আমি খুব কম সময়, আমাকে বারবার বলা হচ্ছে এবং এটা বলে নিতে হবে, হ্যাঁ একটু 30 সেকেন্ড আমি সময় ধার করে নিচ্ছি, সেটা হচ্ছে যে কোনো রকম তামাক ব্যবহার করেন, একমাত্র লস্যি ছাড়া সবই তো মুখ, মানে আপনি সিগারেট বা বিড়ি হলে টানছেন বা সব মাঝামাঝি বা এইসব ইয়ে করছেন, এতে মুখগহ্বরে ইনফেকশন হওয়ার মতো অবস্থার সৃষ্টি হয়। এগুলো একদম না করাই ভালো, কিন্তু যাদের উপায় নেই, যারা করছেন প্রতিবার, কিন্তু খুব ভালো করে মুখ পরিষ্কার করবার যে রাস্তা সেইটা করতে হবে, তাহলে ওইগুলোতে আবার ব্যাকটেরিয়া ডেকে আনে বিভিন্ন রকমভাবে। আজকে আমাকে বলা হচ্ছে যে একদম সময় নেই, উপায় নেই, আগামী দিন ফিরে আসবো, আপনাদের প্রশ্নের জবাব দেবো, এবং এই ব্যাপারে আরো বেশ কিছু জিনিস বলার আছে, সেগুলো আপনাদের সাথে হাজির করবো। একদম, আজকে একেবারেই আমাদের সময় শেষ, কিন্তু হেল্পলাইন নাম্বার রইলো, যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই ফোন করবেন, পরবর্তী এপিসোডে ডেফিনেটলি ডাক্তারবাবুকে আমরা পেয়ে যাবো, সে আশা রেখে আজকে বিদায় জানাচ্ছি। ধন্যবাদ ডাক্তারবাবু, সকলে ভালো থাকুন, শারীরিকভাবে সুস্থ থাকুন। নমস্কার।